প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক রিকেয়া বাজার উচ্চ বিদ্যালয়ে। রিকেয়া বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আর্টিকেল। আর্টিকেল কি, কত প্রকার, সেগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। আর্টিকেল আমরা ছোটবেলায় পড়েছি এ এন দি তিনটি আর্টিকেল। আর্টিকেল ডিফিনিট আর্টিকেল অর্থ হলো নির্দিষ্ট, আর ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্ট। আসলে আর্টিকেল ব্যাপারটা বোঝার আগে আমাদের মূলত বাংলায় বুঝতে হবে, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষায় কথা বললে আমরা মূলত অনেক কিছু সহজে বুঝতে পারি, যা আমাদের অন্যান্য ভাষা থেকে খুব সহজে আমরা সবকিছু গ্রহণ করতে পারি। যেমন আমাদের আগে প্রথম বুঝতে হবে আর্টিকেল কি। এখন পার্সোনাল স্পিচের অংশ আর্টিকেল কিভাবে হয় তার নির্ণয় করা বা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেবো। যেমন নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা এগুলা প্রকাশ করে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেরকম নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা প্রকাশ করে, ঠিক ওইরকম ভাবে নাউন ও অ্যাডজেক্টিভ ও নাউনের অবস্থা প্রকাশ করে, সংখ্যা প্রকাশ করে। যেমন আমি যদি বলি আই এম এ বয়, এখানে এ বয় একটি ছেলে বা একজন ছেলে। আই হ্যাভ এ প্যান, এখানে এ অর্থ একটি, প্যান অর্থ কলম, একটি কলম। এটা হলো একটা আর্টিকেল। এখানে আর্টিকেলটা তার মানে আমরা সহজে বুঝতে পারি আর্টিকেল হলো এক ধরনের একটা অ্যাডজেক্টিভ। এবার আসবো আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। আসলে ডেফিনিট আর্টিকেল কি আর ইনডিফিনিট আর্টিকেল কি, সহজে বলে সহজ যদি আরো বলি যে ডেফিনিট আর্টিকেল অর্থ কি আর ইনডিফিনিট আর্টিকেল অর্থ কি। ডেফিনিট আর্টিকেল অর্থ হলো নির্দিষ্ট আর্টিকেল, আর ইনডিফিনিট আর্টিকেল অর্থ হলো অনির্দিষ্ট আর্টিকেল। তো নির্দিষ্ট আর অনির্দিষ্ট ব্যাপারটা আপনাদের বুঝতে গিয়ে অনেক ধরনের সমস্যাও ক্রিয়েট হয়। সমস্যাগুলো হলো যে আমি সমস্যাগুলো হলো যে কখন নির্দিষ্ট হয় কখন অনির্দিষ্ট হয় তা নিয়ে। এখন কোন ব্যাপারটা আমাদের জন্য নির্দিষ্ট হবে বোঝার জন্য এবং কোন ব্যাপারটা আমাদের জন্য অনির্দিষ্ট বোঝার জন্য, এই একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব। এক্সাম্পল দিয়ে আমি মোটামুটি তোমাদের আজকের এই লেসনটা কমপ্লিট করব। যেমন যদি একটা উদাহরণ দিই, ফার্স্ট এক্সাম্পল যে আজ বাবা আমাদের বাসায় একজন ফেরিওয়ালা এসেছিল, আর সেকেন্ড উদাহরণটা হলো বাবা আজ আমাদের বাসায় ওই ফেরিওয়ালা এসেছিল। এই কথা দুটার মধ্যে একটা মজার টুইস্ট হলো যে একজন ফেরিওয়ালা এবং ওই ফেরিওয়ালা, একজন ফেরিওয়ালা হলো যে সেই ফেরিওয়ালা যে ফেরিওয়ালাকে আমি চিনি না জানি না, আমাদের আমার কাছে অপরিচিত, আমার বাবার কাছে অপরিচিত। আর ওই ফেরিওয়ালা বলতে হলো সাথে সাথে আমার বাবা চিনে ফেলছে যে ওই ফেরিওয়ালা সেই ফেরিওয়ালা যে ফেরিওয়ালাকে আমার বাবা চিনে আমি চিনি, এবং সেই ফেরিওয়ালা হলো আমার বাবার পরিচিত আমার পরিচিত। তার মানে হলো যে ব্যাপারটা যেটা আমরা চিনি জানি আমাদের কাছে পরিচিত সেটা হলো ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট, আর যেটাকে আমরা চিনি না জানি না এবং যেটা কখনো আমাদের সাথে তাল কখনো আমরা সেটা সাবগ্রহণ করি নাই সেটা হলো অনির্দিষ্ট আর্টিকেল। তাহলে এখানে একজন একজন ফেরিওয়ালা আর ওই ফেরিওয়ালার মধ্যে পার্থক্য হলো একজন হলো সেই ফেরিওয়ালা যেটা আমরা চিনি না সেটা হলো অনির্দিষ্ট আর্টিকেল, আর যেটা আমরা চিনি ওই ফেরিওয়ালা সেটা হলো নির্দিষ্ট আর্টিকেল। এই হলো আজকের আমার লেসন। তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর্টিকেল কি, আর্টিকেল কোনো পার্শ্ব বিশ্লেষের বাইরে কোনো অংশ কিনা, এবং আর্টিকেল কত প্রকার, কোনটা কোন সময় নির্দিষ্ট আর্টিকেল হবে কোন সময় অনির্দিষ্ট আর্টিকেল হবে, আর আসলে কোন সময় ইনডিফিনিট এবং ডেফিনিট হবে। ডেফিনিট আর ইনডিফিনিটের মধ্যে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমি এ এর ব্যবহার, এন এর ব্যবহার এবং ডি এর ব্যবহার শিখাবো। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।